আবারও মার্কিন ও ইসরায়েলি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া জ্বালানি স্থাপনায় আগুন আবারও ইসরায়েলি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লার এদিকে ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা আরো জানিয়ে দিব এবার ইসরায়েলের সঙ্গে তুরস্কের চ্যাপ্টার খতম ঘোষণা এর দোকানের এদিকে সীমান্ত থেকে পিছু হতে বাধ্য হলো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবার ইরানি হামলার পর ইসরায়েলে মানসিক রোগী বেড়েছে চারশো ভাগ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান পাকিস্তানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার মার্কিন ও ইসরায়েলি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আবারও মার্কিন ও ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলা দাবি করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী বুধবার এডেন উপসাগর ও ভারত মহাসাগরে চালিয়েছে অভিযান জানিয়েছে বার্তা সংস্থা এপি বুধবার এক বিবৃতিতে সারি জানান মুখপাত্র এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের জাহাজ মেয়ারস্কো ইউরোপ টাউন ও একটি মার্কিন দেশ লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল ভারত মহাসাগরে টার্গেট করা হয়েছে ইসরায়েলি জাহাজ এম এস সি সমুদ্র নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে এডেন বন্দরে দক্ষিণ পশ্চিমে হয়েছে হামলা মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে ছোড়া ড্রোন ভূপাতিত করেছে তারা এ ঘটনায় কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও আশপাশের এলাকায় অর্ধ শতাধিক জাহাজে হামলা চালিয়েছে হতি বিদ্রোহীরা এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া জ্বালানি স্থাপনায় আগুন বুধবার দেশটির সোলেনস্কো অঞ্চলে জ্বালানি সুবিধাগুলোতে গুলোতে আগুন ছড়িয়ে পড়ে এদিকে ইউক্রেনের খারকি আবাসিক ভবনের রুশ হামলায় ছয় জন আহত হয়েছে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বাতা সংস্থা রয়টার্স পশ্চিমাঞ্চলের গভর্নর ভ্যাসেলি অ্যানোকিন এক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেন আমাদের অঞ্চলটিতে আবারও ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে সামরিক জ্বালানি এবং বিদ্যুৎ সুবিধাগুলোতে শত্রুদের হামলায় সোলেনস্কো এবং তো সেব জেলায় আগুন ছড়িয়ে পড়ে তবে সেসব জেলার কোন কোন কারখানায় আগুন লেগেছে তাৎক্ষণিক তা জানা যায়নি টেলিগ্রামে পৃথক ভাবে রাশিয়া দক্ষিণ পশ্চিমের লিপের টস্কো অঞ্চলের গভর্নর ইগোর আলটা মনব জানান একটি ড্রোন সেখানকার একটি শিল্প অঞ্চলে আঘাত হেনেছে এতে কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কিংবা হামলার লক্ষ্যবস্তু কি ছিল এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি আবারও ইসরায়েলি স্থাপনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের উত্তর অঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা হিজবুল্লাহর দাবি সকালের দিকে কাতিয় উষা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের সোমেরা নামের একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে এই হামলা চালানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণ অন্তরের ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে এ হামলা করে হিজবুল্লাহ হিজবুল্লাহ পৃথক এক বিবৃতিতে জানিয়েছে যখর কিত ফিলিস্তিনের আল রাহিব নামে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে সকাল 10টার দিকে হামলা চালিয়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে উত্তর ইসরায়েলের গালালির আবিবিম এলাকায় খাপানাসো হামলা হয়েছে খাপানাসো আগাতের সেখানে একটি ভবনে আগুন ধরে যায় এদিক এ ইউক্রেনকে গোপন এ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা। এ ইউক্রেনে গোপন এ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনী বিরুদ্ধে ঐসব ক্ষেপণাস্ত্র ব্যবহারও শুরু করেছে। মার্কিন কর্মকর্তা দেবরা দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অস্ত্রগুলো গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের 30 মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজের অংশ ছিল যা চলতি মাসে কিয়ে পৌঁছেছে মার্কিন মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয় অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়া লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ইতোমধ্যে অন্তত একবার ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনীয় বাহিনী বুধবার ইউক্রেনের জন্য আরো একষট্টি বিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ স্বাক্ষর করেছেন বাইডেন এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এর মধ্য পাল্লার সংস্করণ সরবরাহ করেছিল সে সময় আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছিল তবে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট বাইডেন ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে এই ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা তিনশো কিলোমিটার পর্যন্ত দূরত্ব লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম পাঠাতে পারে এবার ইসরায়েলের সঙ্গে তুরস্কের চ্যাপ্টার খতম ঘোষণা এদগানের। তুরস্ক এখন থেকে আর ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক বজায় রাখবে না সেই অধ্যায় পুরোপুরি শেষ এমন ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বুধবার আঙ্কারায় একটি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি আঙ্কারায় জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু তার রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন। এতে করে শুধু নিজের নাগরিকদের নয় সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন গাজায় সংগঠিত নৃশংসতা ও গণহত্যা আড়াল করার ইসরায়েলি প্রদেষ্টা মেনে নেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন এদোগান এ সময় গাজাই চলমান সংঘাত সম্পর্কে এদোগান আরো বলেন গাজায় নির্মমভাবে নারী ও শিশুদের হত্যা করছে ইসরায়েল তিনি ঘোষণা দেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে এবং ফিলিস্তিনিদের কাছে যাতে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে পারে সে চেষ্টাও চালিয়ে যাবে তার দেশ সাতই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজায় এদিকে সীমান্ত থেকে পিছু হতে বাধ্য হলো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী চলতি মাসের প্রথম দিকে যান সামরিক বাহিনীকে হটিয়ে কে রাজ্যের সীমান্তবর্তী বাণিজ্যিক শহর মাওয়াতি দখল করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী কারেন্ট ন্যাশনাল ইউনিয়ন এবার ক্ষমতাসীন জানতা সেনাদের পাল্টা আক্রমণের মুখে সেখান থেকে নিজেদের যোদ্ধাদের প্রত্যাহার করেছে গোষ্ঠীটি খবর রয়েছে আগের বিদ্রোহীদের হামলার মুখে শহরটিতে থাকা অধিকাংশ সরকারি সেনা আত্মসমর্পণ করেছিল আর বাকিরা পালিয়ে গিয়েছিল শনিবার মাওয়াদিতে দুই পক্ষের মধ্যে ফের তীব্র লড়াই শুরু হয় এ সময় একদিনে শহরটির প্রায় তিন হাজার বেসামরিক বাসিন্দা পালিয়ে যায় বিদ্রোহীরা মিয়ানমার ও থাইল্যান্ডকে সংযোগকারী একটি সীমান্ত সেতুতে আটকা পড়া সরকারি সেনাদের হটিয়ে দিতে আক্রমণ শুরু করেছিল কিন্তু বাইরে থেকে আসা সরকারি বাহিনীর অতিরিক্ত সেনারা স্থানীয় একটি মিলিশিয়া বাহিনীর সহায়তা নিয়ে পাল্টা আক্রমণ চালিয়ে শহরটিতে প্রবেশ করতে সক্ষম হয় বুধবার কে এর মুখপাত্র সাউতাউনি জানিয়েছেন জানতা সেনারা ফিরে আসার পর তাদের যোদ্ধারা মাওয়াদি শহর থেকে অস্থায়ীভাবে পিছু হটেছে মুখপাত্র আরো বলেন জান্তা সেনারা অগ্রসর হয়ে মাওয় শহরে প্রবেশ করেছে কেএনএল এর সেনারা তাদের ও তাদের পিছনে থাকা সেনাদের ধ্বংস করে দেবে এবার ইরানি হামলার পর ইসরায়েলের মানসিক রুগী বেড়েছে চারশো ভাগ ইসলামী প্রতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গত ১৩ এপ্রিল রাতে যে শাস্তিমূলক হামলা চালিয়েছে তারপর থেকে অধিকৃত ভূখণ্ডে মানসিক রোগীর সংখ্যা শতকরা চারশো ভাগ বেড়ে গেছে ইহুদিবাদী গণমাধ্যমের বরাদ দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংস্থা ইরনা এ খবর দিয়েছে ইরানের হামলার পর ইসরায়েলের যে মানসিক রোগীর সংখ্যা বেড়েছে তাকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলা হচ্ছে এই ধরনের সংকটে ড্রোন লোকজনকে মানসিক ও মনস্তাত্ত্বিক চিকিৎসা দেওয়ার অনুরোধ করা হচ্ছে খবরে বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগেই ইসরায়েলের মানসিক রোগীর সংখ্যা বাড়ছিল কিন্তু ইরানের হামলার কারণে তা অনেক বেশি বেড়ে গেছে ইসরায়েল দৈনিক পত্রিকা ইয়েদোদ আহারণত এক প্রতিবেদনে জানিয়েিয়েছে গত 7 অক্টোবর গাজা থেকে হামাসে চালানো অভিযানের পর গাজার মানসিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে ইরানের হামলার পর পরিস্থিতির আরও দ্রুত অবনতি ঘটেছে কিন্তু ইহুদিবাদী ইসরায়েল সেই পরিমানে মানসিক রোগের চিকিৎসক নেই টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নজিরবিহীনভাবে মানসিক রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পর ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নিউরোলজিস্ট নিয়োগ দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান পাকিস্তানের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে পাকিস্তান দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহায়তা বৃদ্ধি সহ ঘোষণা দিয়েছে তেহরান ইরানের তিন দিনের পাকিস্তান সফরের শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির সম্মুখীন হবে এর আগে রাইসির সফরে ইরান ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও দশ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য বাড়ানো নিয়ে আটটি সমঝোতা চুক্তি হয়েছে গত সোমবার ইসলামাবাদ সফরে যান রাইছি চলতি বছরের শুরুতে পাকিস্তান ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর সম্পর্ক জোরদার করার উদ্বেগ হিসেবে পাকিস্তান সফর করেন গত সপ্তাহে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনার মধ্যে রাইছির এ সফর অনুষ্ঠিত হয়েছে ইসলামাবাদ সফরে ব্যস্ত সময় কাটিয়েছেন রাইছি তিনি বাণিজ্য জ্বালানি যোগাযোগ সহ নানা বিষয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করেছেন রাইসির পাকিস্তান সফর বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্বাক্ষর সই নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল সম্ভাব্য নিষেধাজ্ঞা ঝুঁকির কথা বলেন বেদান্ত প্যাটেল বলেন আমরা ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি বিবেচনায় নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেয় তবে পাকিস্তান সরকার তাদের নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণের কথা জানাতে পারে